যদি আল্লাহ নবীর সাথে সত্যই বলে থাকে তাহলে কেন দেখি না? নিশ্চয়ই আমাদের কর্ম আমল ও সাধনা কিছুই হচ্ছে না। আচ্ছা, তাহলে একটা ব্যবসার মধ্যে গিয়েছি, আমি শুধু লস খেয়েছি, এজন্য অন্য ব্যবসা ধরেছি, অন্যটা ধরে আমি লস খাচ্ছি, তাই অন্যটা ধরেছি, অন্যটা ধরে কিন্তু আমি উন্নতমান হয়েছি। আর অন্যটা ধরে যখন আমি উন্নতমান হয়েছি, তখন আমরা কি কখনো নামাজটাকে চেঞ্জ করেছি? আমরা কি কখনো নামাজটাকে বদলে দেখেছি যে কোনভাবে কোন নামাজ পড়লে আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে পারি? আমরা কি এটা কখনো করেছি? কখনোই করি নাই। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ একদিন হাশরের দিন ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি একটু গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু মন দিয়ে একটু খেয়াল দিয়ে শুনবেন। আলোচনাটি হলো যে এই পৃথিবীর মানুষ যদি কোনো ব্যবসা বাণিজ্যে নামে, তখন একদিন লস খেয়েছে, দুই দিন লস খেয়েছে, তিন দিন লস খেয়েছে, এরপরে কিন্তু সে এই ব্যবসাটা করবে না। আচ্ছা, ব্যবসা চেঞ্জ করে অন্য কোনো ব্যবসা করবে। এরপরে দেখেন, আপনি যে কোনো একটা কাজে নেমেছেন, এই কাজে গিয়ে দেখা যায় এই কাজের কোনো ফল দেখতে পাচ্ছেন না, এই কাজের মধ্যে কোনো ফলাফল লাভ পাচ্ছেন না, তখন এই কাজটি চেঞ্জ করে আরও একটি কাজ ধরেছেন। তখন আরও একটি কাজ যখন ধরেছেন, তখন দেখা যায় ওটা করতে করতেও কোনো ফলাফল ভালো হয় না, সমস্যাই পাওয়া যায়। এরপর আপনি কি করলেন, এই ব্যবসাটিকে চেঞ্জ করে, এই ব্যবসাটিকে চেঞ্জ করার পরে অন্য একটা ব্যবসা যখন ধরলেন, তখন কি হল যে আস্তে 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 উন্নতি হইতে শুরু করিল। আর এই উন্নতি শুরু যখন হইল, তখন আপনি ভাবলেন যে আরও যে আমি দুই তিনটা ব্যবসা ছেড়ে ছেড়ে এটাতে এসেছি, আজকে আমি অনেক উন্নত করেছি, আর যদি এই উন্নত আমার না হতো তাহলে আমি বুঝতাম কি করে যে ওখানে আমার উন্নতি হতো। তাহলে আমি তিনটা ব্যবসা চেঞ্জ করে যখন আমি শেষে তিনবারের মাথায় আরও একটি ব্যবসা আমি ধরলাম, তখন আমি সেখানে লাভবান হইলাম। তবে হে জগৎবাসী, এই কথাটি আমি এ কারণেই বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, তখন আল্লাহর কাছ থেকে হাদিস অনুসারে যে কথাটি, যখন আল্লাহ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে চলে আসবে, এরপরে নবীজির চোখে পানি দেখা যায়, তখন আল্লাহ বলতেছে, হে দোস্ত, আপনার সাথে আমার মোলাকাত হয়েছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে, আপনি এখনো আপনার চোখে পানি কেন, কেন আপনি কাঁদতেছেন? তখন নবীজি বলল, হে আল্লাহ, আমি আপনাকে দেখেছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে, কিন্তু আমার উম্মত তো আপনাকে কখনো দেখবে না, কখনো মেরাজ হবে না। তো হে জগৎবাসী, আজকে কথাটি আরেকটু লক্ষ্য করে শুনবেন, সেটি হলো কি যে তখন আল্লাহ বলতেছে যে, হে মোহাম্মদ, হে দোস্ত, আপনার উম্মতদের সাথে আমি অবশ্যই দেখা দেব, মেরাজ করব, দুনিয়াতে আমি যাব। আপনার যদি কোনো উম্মত বা কোনো ভক্ত যদি তারা আপনার দেওয়া আইনগুলো, আপনার দেওয়া আমলগুলো, আপনার দেওয়া সাধনাগুলো করে, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার উম্মতদের সাথে আমি সাক্ষাৎ দেব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি মনে তিনি আল্লাহকে বললেন যে, আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই শুকরিয়া জানাই যে আমার উম্মত যদি আপনার কর্ম করে তাহলে তারা আপনার সাক্ষাৎ পাবে দুনিয়াতে। আবার কিন্তু আল্লাহ এই কথাটা কোরআনে একটি আয়াতে বলেছে যে দুনিয়াতে যারা আমাকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তবে হে জগৎবাসী, আল্লাহর কথা কিন্তু আল্লাহ ঠিক রাখবে, কিন্তু আমরা কি ঠিক আছি কিনা? যেমন একটু আগে একটা কথা বলেছি কি, যে আমি ব্যবসা চেঞ্জ করেছি, লাভ হয় না, তখন তিনবারের বার আমি লাভবান হয়েছি। এরপর কি হলো যে পরবর্তীতে দেখা যায় যে যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আমরা যে ছোটবেলা থেকে নামাজ শুরু করলাম, তো এখন এই নামাজ ইবাদত, বিভিন্ন ইবাদত যখন করতে শুরু করেছি, কিন্তু আল্লাহকে কখনো দেখি নাই। আল্লাহ কিন্তু বলেছে যে মমিনের কালবে আমি বসত করি এবং
আমি সেই মুমিন ব্যক্তিদের সাথে আমি সাক্ষাৎ দেব, তাদের মেরাজ হবে আমার সাথে দুনিয়াতে। তাহলে নবীর সাথে যে আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ তাহলে আল্লাহ কি মিথ্যা বলল? না। এখন আল্লাহ মিথ্যা বলে না কখনো। যদি সত্য বলে থাকে তাহলে আমরা যে ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আমরা কি আল্লাহর সাক্ষাৎ পেয়েছি? যদি না পেয়ে থাকি, হয় আমাদের কর্ম আমল সাধনা হয় না, এজন্য আমরা দেখি না, আর না হয়তো আল্লাহ নবীর সাথে মিথ্যা বলেছে, নাউজুবিল্লাহ। যদি আল্লাহ নবীর সাথে সত্যই বলে থাকে তাহলে কেন দেখি না? নিশ্চয়ই আমাদের কর্ম আমল ও সাধনা কিছুই হচ্ছে না। আচ্ছা, তাহলে একটা ব্যবসার মধ্যে গিয়েছি, আমি শুধু লস খেয়েছি, এজন্য অন্য ব্যবসা ধরেছি, অন্যটা ধরে আমি লস খাচ্ছি, তাই অন্যটা ধরেছি, অন্যটা ধরে কিন্তু আমি উন্নত মান হয়েছি। আর অন্যটা ধরে যখন আমি উন্নত মান হয়েছি, তখন আমরা কি কখনো নামাজটাকে চেঞ্জ করেছি? আমরা কি কখনো নামাজটাকে বদলে দেখেছি যে কোনভাবে কোন নামাজ পড়লে আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে পারি? আমরা কি এটা কখনো করেছি? কখনোই করি নাই। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ একদিন হাশরের দিন ধরবে, হাশরের দিন ধরে বলবে যে তোমরা দুনিয়াতে কোনো ব্যবসা ধরেছো লস খেয়েছো, দ্বিতীয় ব্যবসা ধরেছো লস খেয়েছো, তৃতীয়বারে অন্য একটা ব্যবসা যখন ধরেছো তখন লাভবান হয়েছো। তাহলে আমি বলবো যে আল্লাহ কিন্তু হাশরের দিন একদিন ধরে এই কথাটি বলবে যে দেখো, তুমি কিন্তু যে ব্যবসা চেঞ্জ করে করে লাস্টে তোমরা ব্যবসায় সফল হয়েছো অন্য কোনো ব্যবসায়, তাহলে তোমরা কখনো এই নামাজটাকে চেঞ্জ করে দেখলে না, এই ইবাদতটাকে চেঞ্জ করে দেখলে না, যে কোন নামাজে কোন ইবাদতে কোন সাধনে আমি আল্লাহকে পাওয়া যায়, আমি আল্লাহকে দেখা যায়, কেন তোমরা এটা করলে না? দুনিয়ার বিষয়টা তোমরা বুঝলা, কিন্তু আমার যে সাক্ষাৎ পাওনি, আমাকে যে দেখোনি, আর আমি যে কোরআনে বলেছি দুনিয়া যারা আমাকে দেখবে না, দেখার চেষ্টাও করে নাই, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে, তোমরা কি এই কথাটা ভাবো নাই? তাহলে এত ইবাদত করার পরেও, এত নামাজ পড়ার পরেও আমাকে যে তোমরা দেখোনি বা মেরাজ হয়নি, এখন তোমরা কি এখন দোজকের দিকে রওনা দিবে? কেননা দুনিয়ার ব্যবসাটা তোমরা ঠিকই বুঝেছিলে যে ব্যবসাটা চেঞ্জ করলে অন্যটা করলে লাভ হবে, তবে ইবাদতটাকে চেঞ্জ করলে না কেন, ইবাদতটাকে বদলালে না কেন, যে কোন ইবাদতে আমরা আল্লাহকে পাব? পৃথিবীতে অনেক ব্যবসায়ীরা আছে যে নিজে লস খেয়েছে, অন্য ভালো কোনো ব্যবসায়ীর সাথে বুঝ পরামর্শ করে সে ব্যবসা ধরেছে, পরে সেই ব্যবসায় সে উন্নত করেছে। তাহলে তোমরা আমার ওলিদের কাছে কেন যাওনি? যারা আমি আল্লাহকে দেখেছে, আমি আল্লাহকে লাভ করেছে, তাদের কাছে কেন যাওনি? তাদের কাছে গিয়ে যদি পরামর্শ করতে, তাহলে তারা একটা পরামর্শ দিত যে এই সাধনাগুলো, এই কাজগুলো, এই কর্মগুলো করো, তাহলে তোমরা দেখা যায় উন্নতি করতে পারবে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদেরকে শোনানো হলো, কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তবে হে জগতবাসী, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।